আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এরপরে জানিয়ে দেব দ্রব্যমূল্য ইস্যুতে সিরিজ কর্মসূচি বিতরণ করা হবে লিপলেট চলবে সপ্তাহব্যাপী সমাবেশ এছাড়া থাকছে ট্রান্সপারেন্সি বাংলাদেশ টিআইবির সংবাদ সম্মেলন রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে এবং মুন্সীগঞ্জে জেলে নৌ পুলিশের সংঘর্ষে আহত সতেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট করে লিখিত আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে সংবিধানের প্রথম ভাগ্নে সনিবেশন করা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু খ্রিস্টান সহ অন্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন বৃহস্পতিবার চট্টগ্রামের উপজেলা আওয়ামী আয়োজিত প্রয়াত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন তিনি বলেন দুই সালে মহাজোট সরকার গঠনের পর উনিশশো সালে জাতির পিতার নেতৃত্বে গৃহীত সংবিধানে পূর্ণবর্তনের লক্ষ্য সংবিধান সংশোধনের উদ্দেশ্যে সিনিয়র পার্লামেন্ট িয়াল বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাদাদা চৌধুরীর নেতৃত্বে পনেরো সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয় সেই কমিটি সংবিধান ও আইন বিশেষজ্ঞ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাস্তবতার এবং প্রধানমন্ত্রী, রাজনৈতিক দর্শন বিবেচনায় নিয়ে। মোট নিরীক্ষার বৈঠক করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রস্তাবনা পেশ করেছেন বিশেষ কমিটির সুপারিশ শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হয় পরে প্রবীণ পার্লামেন্টেরিয়াল প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চুলচেরা বিশ্লেষণের পর জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হিসেবে পাশ করে আইনে পরিণত করা হয়েছে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ চরিত্র এবং রাষ্ট্রধর্ম ও সকল ধর্মের মর্যাদার বিষয়টি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মীমাংসিত এই বিষয়ে নতুন করে পানি ঘোলা করার অবকাশ নেই আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা সূত্র যুগান্তর দ্রব্যমূল্য ইস্যুতে সিরিজ কর্মসূচি বিতরণ করা হবে লিপলেট চলবে সপ্তাহব্যাপী সমাবেশ নিত্য প্রয়োজনীয় দ্রব্য লাগামহীন আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি আগামীকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের পাশাপাশি দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া উদ্যোগতির প্রতিবাদে গণবিরোধী সরকারের মদতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান শীর্ষক লিপলেট বিতরণ করবে দলটি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয় এর পরই দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন কর্মসূচির তারিখ নির্ধারণ করে দলটির নেতারা বলেন মহামারী করোনা ভাইরাস ঘূর্ণিঝড় আর বন্যার প্রভাবে এমনিতেই মানুষের জীবন যখন বিপর্যস্ত তখন মরার ওপর খাড়ার ঘা দেখা দিয়েছে, কারণে দীর্ঘদিন দেশে লকডাউন থাকায় অসংখ্য মানুষের আয় রোজগার বলতে গেলে একেবারেই বন্ধ হয়ে গেছে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ তারা বলেন সরকারি হিসেবে প্রায় চার কোটি মানুষ কর্মসংস্থান হারিয়েছেন সম্প্রতি দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ব্যবসা বাণিজ্য এই অর্থনৈতিক দুর্বল অবস্থায় দেশে দেখা দিয়েছে প্রতি মুহূর্তে বাড়ছে জিনিসপত্রের দাম লাগামিহীন আকাশচম্বি দ্রব্যমূল্য পদ্ধতিতে জনজীবনে না উঠেছে চাল ডাল তেল মরিচ পেঁয়াজ রসুন মাছ মাংস তরকারি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক জীবন জনজীবনের গতিকে প্রায় অচল ও আরষ্ট করে তুলেছে পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে চাল কিনতে তেল কিনতে পারেন না তরকারি কিনলে চাল কিনতে পারেন না মোট কথা হলো পণ্য মূল্য বেড়েছে কিন্তু ক্রয় ক্ষমতা বাড়েনি এবং ক্রয় ক্ষমতা কমেছে ফলে সমাজে আয় বৈষম্য দেখা দিয়েছে নির্দিষ্ট আয়ের মানুষের মনে দেখা দিয়েছে অসন্তোষ ও উদ্বেগ চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হওয়ার পরও দাম বেড়ে যায় বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন এমত অবস্থায় আর বসে থাকার সময় নেই দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য এই মুহূর্তেই কর্মসূচি নিয়ে মাঠে নামা উচিত বিএনপি যেহেতু জনবান্ধব রাজনৈতিক দল সেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছে কেননা দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারি সিন্ডিকেটই দায়ী সরকার সব মুনাফা খোরদেরকে প্রশ্রয় দিচ্ছে বাজারে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই সূত্র ইনকিলাব রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে সংবাদ সম্মেলন টিআইবির রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্য টিআইবি সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান তিনি বলেছেন সাম্প্রদায়িকতার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে টিআইবি পরিচালক আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন শেখ মঞ্জু এই এর গতকাল সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞম্যতা জবাবদিহি ব্যবস্থা বিশ্লেষণ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত এসেছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং সবই ঘটেছে একই কায়দায় দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্ন সময় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে আর আগের সহিংস ঘটনাগুলোর বিচার হয়নি ন্যায় বিচার হলে এসব ঘটনার পুনরাবৃত্তি হতো না গবেষণা প্রতিবেদনে বলা হয় প্রান্তিক পরিচয়ের কারণেই অনেকেই তাদের ওপর নিগ্রহের বিষয়ে অভিযোগ করতে পারেন না যেমন দলিত জনগোষ্ঠীর শতভাগ নারী বেসরকারি হাসপাতালে সন্তান জন্মদান করেন নিগ্রহের ফলেই তারা খরচ অনেক বেশি হলেও সরকারি সেবা নেন দুঃখিত বেসরকারি সেবা নেন সংবাদ সম্মেলনে টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উদ্দিন নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সোমাইয়া খায়ের পরিচালক গবেষণা ও পলিসি মোহাম্মদ রফিকুল হাসান ভার্চুয়ালি যুক্ত ছিলেন গবেষণাপত্রে বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে সুনির্দিষ্ট উপাত্তের অনুপস্থিতি তাদের প্রতি উদাসীনতা ও অবজ্ঞার বহিপ্রকাশ এবং তাদের মূল ধারায় নিয়ে আসার ক্ষেত্রে একটি বড় বাধা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য সরকারি সেবা ও জবাবদিহি ব্যবস্থা সম্পর্কে প্রচার ঘাটতি বিদ্যমান আবার আইনি সীমাবদ্ধতা বা আইনের অনুপস্থিত আইনের যথাযথ প্রয়োগে ব্যর্থতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় অভিজ্ঞ মত ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে বিষয় হল বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের বিদ্যমান জবাবদিহি কাঠামো অনেক ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নয় কারণ এক্ষেত্রে তাদের ভাষাগত দক্ষতা আর্থিক ও প্রযুক্তিগত সামর্থ্য ইত্যাদি সীমাবদ্ধতা বিবেচনায় নেওয়া হয়নি আরেকটি বিষয় হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নেতিবাচক মানসিকতা ও চর্চা অভিযোগ দাখিলে প্রত্যাশিত ফলাফল না পাওয়া এবং বিরূপ প্রতিকিয়ার সম্মুখীন হওয়ার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জবাবদিহি কাঠামো ব্যবহারে নিরুৎসাহিত হন সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক সেবা নিশ্চিতের জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করা না হলে টেকসই উন্নয়ন অবিশ্বের কাউকে পেছনে না রাখা লক্ষ্য অর্জন করা কঠিন হবে এজন্য টিআইবি 10টি সুপারিশ তুলে ধরে সূত্র انقلاب মুন্সীগঞ্জে জেলে নৌ পুলিশের সংঘর্ষে আহত সতেরো ইলিশ নিধন বন্ধে চলমান অভিযানের ভেতর মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ঝাপটা এলাকায় মেঘনা নদীর পারে জেলে ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশের পাঁচ সদস্য সহ সতেরো জন আহত হয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার সকালে উপজেলার চর ছাপটা এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাম এস আই শাহ আলম এস আই ফয়সাল কনস্টেবল কবির হোসেন ও মকবুল আহত হয়েছেন কনস্টেবল কবির হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে আগারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা জানান চর ছাপটা এলাকায় মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন সে সময় তাদের বাধা দিলে পুলিশের ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালান জেলেরা পরে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ বাঁধে যায় তিনি আরো জানান আহতদের চিকিৎসার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সূত্র নয়াদিগন্ত